আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে জরিন আক্তার নিপাপুর এক বড়সায় গল্পের 22 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মুনতাসির দরজা টোকা দিয়েও ভাবলেও ফিরে যাবে সে, এই ঘরে ডোকা ঠিক হবে না। দাদা তার সম্পর্কে কী ভাবছে তা এখনও জানা হয়নি। এ কদিনে মেয়েটাকে তো দেখছে, বদমেজাজির জন্য অ্যাওয়ার্ড পাবে। মুনতাসির ঠোঁট কামড়ে ভাবছে, দাদা অসুস্থ শুনে ওকে একটাবার দেখতে না গেলে নিজের কাছেই যে মুখ দেখাতে পারবে না। সকালে শুনেছে দাদার জ্বর, কলেজ থেকে ফিরে পুরোটার সময় এই ঘরের দিকে চোখ রেখেছে। দাদা যদি একটাবার ঘর থেকে বেরোয় অন্তত দূর থেকে তা দেখতে পারবে, কিন্তু দাদা একবারও বাইরে যায়নি। তা দেখে মুনতাসির আরও দুশ্চিন্তায় পড়ে গেল, শেষে বাধ্য হয়ে নিজেই চলে এলো। জেসমিন দাদিকে নিয়ে কোথাও গেছে, এটাই সুযোগ, ওদের সামনে দাদাকে দেখতে আসতে পারত না সে। মুনতাসির মৃদুভাবে আবারও দরজায় টোকা দিল, ভিতর থেকে কোনো সারা শব্দ আসছে না। ও দরজার বাদ ভেঙে গেল, অনুমতি না পেয়েও ভিতরে ঢুকে পড়ল। ঘরে এসে দেখলো বিছানায় কেউ একজন কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে। এটা যে ধারা তার বুঝতে অসুবিধা হলো না। মুনতাসির সতর্ক গলায় ডাকলো, ধারা ধারা। মনে মনে ভাবলো ঘুমিয়ে আছে হয়তো, যাক এটাই ভালো হয়েছে। ধারার অগোচরে ওকে দেখে চলে যাবে, ওর সামনাসামনি হলে দুজনের কেউই সহজ হতে পারতো না। মুনতাসির এক পা করে বিছানার পাশে এসে দাঁড়ালো। এই মেয়ের জন্য তার মনে কত মায়া, তা যদি মেয়েটা সামান্য টের পেত। মুনতাসির ঠিক করে উঠতে পারছে না সে কি ধারার মুখের উপর থেকে কাঁথাটা সরাবে, সরাতে গিয়ে যদি ধারা জেগে যায় তখন ওকে সামনে দেখে নিশ্চয় চেঁচে উঠবে, একা করে ওকে দেখে বলে বুঝতে পারে। ধারা তো আগের সেই সরল ধারা নেই। মুনতাসির শব্দ করে দীর্ঘশ্বাস ফেলল আর বলল, তুই যে কেন পাল্টে গেলি, শীতের সকালে ফোটা শিশির ভেজা শিউলি ফুলের মতো ছিলি তুই, যার ছোঁয়া শুভ্রতা ছড়াতো, যার সরলতায় মুগ্ধ হতে হতো, এখন তো কাঁটাযুক্ত গোলাপ হয়েছিস, ধরতে গেলেই কাঁটা ফুটিয়ে রক্ত বের করে দিস। ধারা চোখ মুখ খিচিয়ে পড়ে রইল, সে যে সবই শুনছে তা যদি মানুষটা জানত। মুনতাসির অনেক দ্বিধাদ্বন্দ্বে পরে ধারার মুখের ওপর থেকে কাঁথাটা সরিয়ে দিল। একদিনের জোরে মুখটা কেমন নিতিয়ে গেছে, দেখে বড্ড মায়া লাগছে। এই মুহূর্তে ওকে দেখে কেউ বলবে কত কঠিন ধাতুর মেয়ে এটা। মুনতাসির পলকহীন চোখে ধারার মুখটার দিকে তাকিয়ে রইল। অনেকটা সময় এ ভাবেই কাটল। মুনতাসির সাবধানে একটা হাত ধারার কপালে রাখল, ওর গায়ের উষ্ণতা দেখছেও না জ্বর কমছে। কপালে মানুষটার স্পর্শ পেয়ে ধারার হৃৎপিণ্ডের গতি কয়েক গুণ বেড়ে গেল, নিঃশ্বাস নিতে ভুলে গেল সে। ধারার ভয় হচ্ছে তার বুকের ধূপকানি মানুষটার কান পর্যন্ত না পৌঁছে যায়, কারণ তার মনে হচ্ছে বুকের ভিতরে কেউ যেন ড্রাম পেটাচ্ছে, এই শব্দ যে কেউ শুনতে পাবে। এরকম বদ মেজাজি হয়েছিস কেন, মাঝে মাঝে চর দিতে ইচ্ছে করে, ইচ্ছে করে চর দিয়ে সব রাগ করে রাগ বের করে দেই। শোন, আর কোনোদিনও যদি আমার সাথে গাড়তারামি করেছিস না, তাহলে সত্যি সত্যি চর দিয়ে দাঁত ফেলে দেব, তখন তোর বাবার কাছে বিচার দিস। মুনতাসির কথাগুলো বলার সময় আনমনে হাসলো, দাঁড়ার চুলে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে সে। কত কথা জমিয়েছে তার, কিন্তু এই হৃদয়হীনা তার কোনো কথা শুনতে চাইলে তো, বয়স তো মাত্র 21 হয়েছে, এখনই দাদি দাদি করে ভাব করে থাকিস কেন, তোর কি হাসতে মানা। জেসমিন ঠিকই বলে, তোর কপালে একটা টাকলা জামাই চটলেই ভালো হবে, কিন্তু আফসোস আমার, বলতে বলতে থেমে গেল মুনতাসির, নিজে নিজেই হেসে ফেলল। আজ কি হয়েছে তার, একটু আগেও ভয় ছিল তারা জেগে গেলে সর্বনাশী কাণ্ড বেঁধে যাবে, কিন্তু এখন কোনো ভয় কাজ করছে না, দাঁড়াকে সে খুব সহজে কাবু করতে পারবে, ওর একটা ধমকই যথেষ্ট হবে। তোকে কিছু বলি না, কেন বলি না জানিস, দেখছি তুই আমাকে কতদিন এড়িয়ে চলতে পারিস, সব কিছুরই তো একটা শেষ থাকে, তোর অবহেলার একদিন শেষ হবে নিশ্চয়ই, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা ধারা, আবার আমার আগের ধারা হয়ে যা, গম্ভীরতা তোর চেহারায় ভালো লাগে না, আমার প্রতি কঠোর আচরণ করে এতদিন ধরে আমাকে যে কষ্ট দিয়েছিস তার জন্য ক্ষমা চা, আমি বড় মনের পরিচয় দিয়ে তোকে ক্ষমা করে দেব। যতই হোক, তুই এখনও আমার সেই আদরে বিড়ালছানায় আছিস, তোর উপর আমার রাগ অভিমান কষ্ট অভিযোগ কিছুই নেই। দরজা মুনতাসিরে চলে যাবার শব্দ হলো, ধারা চোখ মেলে থাকালো, এতক্ষণ আটকে রাখা নিঃশ্বাস গ্রহণ করলো, তার বুকের ভিতর এই মুহূর্তে কালবৈশাখের ঝড় বয়ে যেতে লাগলো, এই জ্বরের প্রস্ফুটন উষ্ণ অস্ত্র হয়ে চোখের কোণ গড়িয়ে ঝরে পড়ছে। দাঁড়া ওঠার চেষ্টা করলো না, একইভাবে স্থির দৃষ্টিতে সিলিংয়ের দিকে চেয়ে পড়ে রইল। ধারার না আসার কারণ ওর গায়ে প্রচণ্ড জ্বর, বেচারি শয্যাশয়ী হয়ে আছে শুনে সবার আগে নয়নই অনুতপ্ত হলো, সে ভাবছিল দাঁড়া হয়তো ইচ্ছে করে আসেনি, কিন্তু ওর যে জ্বর তার নয়ন খোঁজ নেয়নি। রোজি আবার চিন্তিত গলায় জানতে চাইল, কীভাবে জ্বর এলো,
জেসমিন উদাস ভঙ্গিতে উত্তর দিল, নিজের খেয়াল না রাখলে জ্বর কেন, আরও কত রোগ ব্যাধি হবে। নয়ন পারলে এখনই ধারাকে দেখার জন্য চুট দেয়, কিন্তু ভীষণ জরুরি কোনো দরকার ছাড়া দাদাদের বাড়িতে যাবার অনুমতি তার নেই, এই নিষেধাজ্ঞা ধারাই দিয়েছে। মিথিলা ওদের আলোচনার মাঝেই ছিল, দাঁড়াকে নিয়ে নয়নের ব্যগ্রতা সকলের কাছে স্বাভাবিক মনে হলেও মিথিলা অতিথি হিসেবে এই জিনিসটা তার চোখে নতুন। দাঁড়া মেয়েটাকে সে চেনে না, কিন্তু দাঁড়ার অসুস্থতার খবর শুনে নয়ন যেভাবে অস্থির হয়ে উঠেছে এটা দেখে কেন যেন মিথিলা মনে মনে কষ্ট পেল, অথচ তার কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। চিন্তিত নয়ন জেসমিনকে ডেকে জিজ্ঞাসা করল, দাঁড়া এখন কেমন? ভালোই। ভালোই কি কথা, এমন দাশারা জবাব দিচ্ছিস কেন? বোনের চিন্তা নেই তোর? চিন্তা আছে, কিন্তু তোমার মতো। জেসমিন ঠিকঠাক শব্দটা মিলাতে পারছে না, ভাবনায় পড়ে গিয়ে জেসমিন বলল, চিন্তা শব্দটাকে আরও সিরিয়াস বোঝাতে কোন শব্দটা ব্যবহার করতে হবে? দুশ্চিন্তা? জানি না, এই একটা হলেই হলো। বোনের চিন্তা আমার আছে, কিন্তু তোমার মতো মাত্রার বাইরে না। তুই যে একটা হারামি, আর তুমি একটা প্রেমিক পুরুষ। যাও প্রেমিকা না, দুঃখিত আমার বোন তো তোমার প্রেমিকা না, যাও অনেক চেষ্টার পরেও না পটাতে পারা প্রেমিকাকে ফলমূল নিয়ে দেখতে যাও, অসুস্থ অবস্থায় ফল ফলাদি কাজে দিবে। তোর সাথে কথা বলাই বেকার, কোন ঠেকা যে তোর মতো বান্ধবীর সাথে কথা বলতে হয়। নয়ন রেগে মেগে চলে গেল, এতক্ষণ মিথিলার সমস্ত ধ্যান ওদের দুজনের উপরে ছিল। জেসমিন ঘুরে দাঁড়ালো মিথিলার চোখাচুকি হয়ে গেল, দাঁত না বের করে হাসলো জেসমিন, মিথিলা হাসলো না। জেসমিন ব্রকোচকে বলল, এই নারী আবার আমাকে ব্যথিত লুক দেয় কেন? এর সাথে তো আমি কিছুই করি নাই। নয়ন ওদেরকে বাড়িতে রেখে তখনই বেরিয়ে গেল। জেসমিন রোজই আবার শাড়ি গয়নাকাটি দেখছে, বিয়ের দিন এত মানুষের ভিড়ে কিছুই দেখা হয়নি, শাড়িগুলো দেখে জেসমিন মুগ্ধ হয়েছে, সেই মুগ্ধতা তার চোখে গলায় ধরা পড়েছে। শাড়িগুলো কি সুন্দর, দুলাভাই বিদেশ থেকে এনেছে বুঝি? না, আমাদের দেশেরই জিনিস। কত সুন্দর, তোর পছন্দ হয়েছে? রোজি জেসমিনের হাতে ধরা শাড়ির দিকে ইশারা করে বলল, তাহলে এটা তুই নিয়ে যা, আমি তোকে দিয়ে দিলাম। জেসমিন হেসে বলল, ধুর। রোজি কপালে বাজ ফেলে বলল, ধুর কেন? জেসমিনের এবার আরও বেশি হাসতে লাগলো, খিলখিল করে হাসছে সে। রোজি ওর হাসির কারণ বুঝতে না পেরে বোকা হয়ে চেয়ে রয়েছে। একা একাই অনেকটা সময় হেসে জেসমিন থামলো। রোজি এবার কারণ জানতে চাইলে আবারও হাসতে লাগলো, বিরক্তি হয়ে রোজি বলল, পাগলের মতো হাসছিস কেন? এত হাসার মতো আমি তো কোনো কথা বলেছি? জেসমিন পাল্টা প্রশ্ন করলো, বলনি? না। বলেছ কি বলেছি তুই বলাম তাহলে, আমিও শুনে একটু হাসি। জেসমিন হাসি না থামিয়ে বলল, তোমার শাড়িগুলো আমার ভালো লেগেছে জেনে তুমি এগুলো আমাকে দিয়ে দিতে চাচ্ছ, এখন যদি আমি বলি তোমার বরকে আমার ভালো লেগেছে তাহলে কি তুমি দুলাভাইকে আমাকে দিয়ে দেবে? নিজের জিনিস এত সহজে অন্যকে দিয়ে দিতে চাও কেন? শাড়ি হোক বা বর দুটোই তোমার, আমাকে বা অন্য কাউকে কেন দিবে? কেউ চাইলে দিবে না, কারো কারো ভালো লাগলেও দিবে না, বুঝেছ? তোমার জিনিস শুধুই তোমার। রোজি মেয়েটার পাগলামি দেখে মৃদু হাসলো। জেসমিন বাঁচার ছোটকাটা হলেও ওর মাথায় যথেষ্ট জ্ঞান আছে, মেয়েটা যত উড়নচণ্ডী দেখায় সে আসলে ততটাও না, জীবন সম্পর্কে অনেক কিছুই বুঝে। নয়ন ধারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ ধারাদের বাড়ি চলে এলো, গেট খোলাই ছিল। ভিতরে গিয়ে নয়ন কয়েকবার গলা খাঁকড়ে দিয়ে নিজের উপস্থিতি জানান দিল, যাতে ধারা বুঝতে পারে নয়ন এসেছে, কোনো রকমের অপ্রস্তুত পরিস্থিতিতে না পড়ে যায়। মুনতাসির ঘর থেকে জানালা দিয়ে দেখল নয়ন এসেছে, সে মনে মনে ভেবে নিয়েছে ধারা জন্মেশ্বর নয়নের সাথে দেখা করার জন্য ঘর থেকে বেরোবে না, কিন্তু তার ভাবনা ধারা ভুল করে দিয়ে একটু পরে বারান্দায় বেরিয়ে এলো। নয়নকে দেখে তাজহীন গলায় বলল, আপনি কি দরকারে এসেছেন নয়ন ভাই? নয়ন লজ্জিত হাসলো, মাথা চুলকিয়ে বলল, কোনো দরকার না, শুনলাম তোর জ্বর তাই দেখতে এলাম। ধারা নয়নের দু হাতের দিকে দেখলো, এই প্রথম সে নয়নের সাথে রসিকতা করে বলল, খালিয়াতে রোগী দেখতে এসেছেন নয়ন ভাই? নয়ন এবার আরও লজ্জা পেল, জেসমিন ফল নিয়ে আসার কথা বলেছিল, সে তাড়াহুড়া করে বাজারে যাওয়ার কথা ভুলেই গেছে। আমি আবার গিয়ে ফল নিয়ে আসি? দাঁড়া ফ্যাকাশে টোটে হেসেই ফেললো। নয়ন ভাইকে খোঁচাতে ভালোই লাগে, বেচারার সাদা মনে কোনো কাদা নাই, মজা করছিলাম নয়ন ভাই। নয়নের জন্য বিশ্বাসই হচ্ছে না, আজ কি সে কোনো নতুন ধারাকে দেখছে? দাঁড়া তার সাথে রসিকতা করছে, আগে তো কখনো করেনি। দাঁড়া আর চোখে একবার মানুষটার ঘরের দিকে তাকালো, এদিকে মুনতাসিরও ঘরে বসে চুলায় বসানো তাওয়ার মতো গরম হচ্ছে। এমন না যে দাঁড়া নয়নকে পছন্দ করে, তবুও কেন সে এইসব করে ছেলেটার মনে আশা জাগাচ্ছে? ভালো না বাসলে স্পষ্ট জানিয়ে দেওয়াই কি ভালো না? মিথিলা জেগেছিল, নয়নের বাড়ি ফেরার শব্দ পেলে ঘর থেকে বেরিয়ে এলো, উঠুন জুড়ে পায়চারি করতে লাগলো। নয়ন চোট লাগিয়ে এসে মিথিলাকে এত রাতে একা হাঁটতে দেখে কিছুটা অবাক হয়ে বলল,
আপনি ঘুমাননি? একা একা বাইরে কি করছেন? ঘুম আসছিল না, যেহেতু সঙ্গ দেবার কেউ নেই তাই একাই হাঁটছিলাম। ও, আপনি কি প্রতিদিনই এমন রাত করে ফিরেন? হুম, এত রাত পর্যন্ত বাইরে কি করেন? কিছু না, এমনি আড্ডা দেই। জানেন আমারও না শখ, একদিন পুরো একটা রাত বাইরে কাটাবো, নির্জন রাস্তায় হাঁটবো, খোলা একটা মাঠে বসে জ্যোৎস্না বিলাস করব। কিন্তু মেয়ে হয়ে জন্ম নেওয়ার কারণে আমার এই স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল। আপনাদের কত মজা, যা খুশি তাই করতে পারেন, কোনো বাধা নেই, ভয় নেই। নয়ন লক্ষ্য করলো মেয়েটার চেহারায় কেমন বিষণ্ণতা ছেয়ে আছে, কণ্ঠ কেমন কাতরতা। বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া টগড়া হয়েছে নাকি? যাই হোক, নয়ন ছোট্ট করে বলল, দোয়া করি আপনার এই সুন্দর স্বপ্নটা আপনার প্রিয় কোনো মানুষের সাথেই পূর্ণ হোক। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল। কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সবসময় ফারুক স্টোরির সাথেই ভালো থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।